বহু বহু দিন পর পিএসসি আবার ক্লার্কশিপের রিক্রুটমেন্ট করছে, যেটা হবে 2019। এখানে কিন্তু আপনারা প্রত্যেকেই আবেদন করেছেন বহু প্রতীক্ষিত এই পোস্ট, এবং আপনারা প্রত্যেকেই প্রতীক্ষা করে আছেন আমি কবে আপনাদেরকে পিএসসি সম্পর্কে সাজেশন দেব বা ভালো কিছু নোটস দেব। প্রচুর আপনারা কমেন্ট করেছেন, প্রচুর আপনাদেরকে ধৈর্য ধরিয়েছি এবং প্রচুর নিজেরাও কষ্ট করেছি। অবশেষে আপনাদের জন্য নিয়ে এসেছি পিএসসি ক্লার্কশিপ 2019-এর নতুন পিডিএফ, যেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশান বলতে পারেন। পরে আপনাদেরকে আমি প্র্যাকটিস সেটও দেবো। একটাই পিডিএফ, সমস্ত বিষয় একত্রে থাকবে, এবং এখানে প্রশ্ন উত্তরগুলো এমনভাবে বাছাই করে তৈরি করা হয়েছে যেখানে আপনারা গ্যারেন্টি সহকারে ভালো নাম্বার তুলতে পারবেন এই বইটা পড়াশোনা করার পর। যোগ্যতা ছিল এই পরীক্ষার জন্য মাধ্যমিক, সাথে কম্পিউটারে পারদর্শী হতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং পরীক্ষার ধরন ছিল প্রথমে প্রিলিমিনারি, তারপরে মেন, এবং তারপরে টাইপিং টেস্ট। প্রিলিমিনারি কিন্তু 100 নম্বরের পরীক্ষা দিতে হতো, বিষয় ছিল 4টে বা 5টা, ইংরেজি 30 নম্বর, পাটিগণিত 30 নম্বর, সাধারণ জ্ঞান 40 নম্বর, মেন পরীক্ষা কিন্তু হবে 100 নম্বরের। আচ্ছা, প্রিলিমিনারি শুধুমাত্র 3টে বিষয়ের উপর 100 নম্বরের, ইংরেজিতে 30, পাটিগণিতে 30, সাধারণ জ্ঞানে 40। আর মেন পরীক্ষা 100 নম্বরের যেটা হবে সেখানে থাকবে কিন্তু ইংরেজি 50 আর বাংলা 50, সফল হলে হবে টাইপ টেস্ট, যেখানে মিনিটে বাংলায় 10টা এবং ইংরেজিতে 20টি টাইপ টেস্টের মাধ্যমে আপনাদের দক্ষতা বিচার করা হবে, এবং তারপরে শেষকালে আপনাদের ইন্টারভিউ হতে পারে। এই জায়গায় আছে, আপনারা অনস্ক্রিনে যেটা দেখছেন এটাই সেই পিডিএফ। এইখানে আমরা শুরু করেছি, মোটামুটি 263টা পেজ আছে এই বইটাতে, প্রত্যেকটা বাছাই করে গ্রহণযোগ্য, গুরুত্বপূর্ণ এবং সেরা, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, সেগুলোই কিন্তু এখানে কালেক্ট করা আছে এবং উত্তর সহকারে দেখিয়ে দেওয়া আছে। আমি অনস্ক্রিনে আপনাদেরকে বইটা এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, হাই স্পিডে আপনারা একটু দেখে নেবেন বইটাতে কী কী পেতে পারেন। টোটাল পিএসসি ক্লার্কশিপের জন্য যা যা দরকার টোটালটাই কিন্তু এক জায়গায় এখানে থাকছে। আপনাদেরকে একটু প্র্যাকটিস করে নিতে হবে এই বইটাকে, তাহলে কিন্তু পিএসসি ক্লার্কশিপ একটা ভালো মতো র্যাঙ্ক করতে পারবেন, আমরা কিন্তু এখানে আশা করছি। সর্বপ্রথম আপনারা অঙ্কের সেট দেখলেন, অঙ্কের সেট দেখার পর আপনারা দেখতে পাবেন এখানে উত্তরটা দেওয়া আছে, তারপরে কোনো কোনো জায়গায় এমনটাও পাবেন যে অঙ্ক প্রথমে করা আছে, পাশে কিন্তু সলিউশনটা দেখিয়ে দেওয়া আছে। শুধু এমনটা নয়, প্রশ্ন উত্তর দিয়ে আমরা বইটাকে ভর্তি করে দিয়েছি, এরকমটা না, আপনি সলিউশনও পাবেন, দেখতেও পারবেন, প্রিপারেশনও করতে পারবেন। বইটাকে যদি প্রিন্ট আউট করে নেন সব থেকে ভালো হয়, সমস্তটাই কিন্তু থাকছে এই বইটার মাধ্যমে। এক ঝলক চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করো, যা যা আসার সম্ভাবনা সবই কিন্তু পিএসসি ক্লার্কশিপের, এবং পিএসসি ক্লার্কশিপের অনেক দিন পর কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা বেরিয়েছে, অনেক দিনের পর। এবং অন্যান্য বছরে পিএসসি ক্লার্কশিপের যেরকম প্রশ্ন এসেছিলো তার সঙ্গেও কিন্তু দেখা আছে, এবং সেই সংক্রান্ত প্রশ্নও কিন্তু তৈরি করা আছে, এবং নতুন সিলেবাস অনুসারে 2019-এ যেরকম প্রশ্ন আসার কথা সেগুলো বিচার বিবেচনা করেই কিন্তু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এটা তৈরি করা হয়েছে। সো এই বইটা আপনাদের জন্য উপযোগী, তাতে কোনো সন্দেহ নেই, আপনারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে বইটা সংগ্রহ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সংগ্রহ করবেন, এক ঝলক পিডিএফটা আপনারা রিভিউটা নিয়ে নিন। এখানে দেখুন ব্যাখ্যা করা আছে, ব্যাখ্যা করা আছে দেখতে পাচ্ছেন, সলিউশন দেওয়া আছে, এখানে জিকে পাচ্ছেন আপনারা, এইরকম করে কিন্তু থাকবে। আমি আর বাকিটা দেখাচ্ছি না, আপনারা কিন্তু বইটা সংগ্রহ করে নেবেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এই পেজে আসার পর আপনি এখানে দেখে নেবেন বইটাতে কী কী থাকছে, একবার দেখে নেবেন। পশ্চিমবঙ্গ পিএসসি ক্লার্কশিপ 2019 পরীক্ষার প্রস্তুতির জন্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রস্তুত লাস্ট মিনিট সাজেশান, সম্পূর্ণ বাংলাতে নতুন সিলেবাস অনুসারে। 61% ডিসকাউন্ট থাকছে দামের উপর, 99 রুপিস অনলি। দ্য বুক কন্টেন অফ কী কী থাকছে, কোশ্চেন অ্যান্সার উইথ এমসিকিউ 263 পেজ, ম্যাক্সিমাম পার্সেন্টেজ কোশ্চেন্স, কমন কোশ্চেন্স থাকবে যেগুলো কমন আসতে পারে, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স আনসার থাকবে, লাস্ট মিনিট প্রিপারেশন বুক থাকবে, সিলেবাস ওয়াইজ কোশ্চেন আনসার থাকবে, রিটেন বাই হাইলি কোয়ালিফাইড রাইটার্স, এরকম ব্যাপারটা কিন্তু আছে। এই জায়গায় আসার পর আপনাদেরকে জাস্ট সর্বপ্রথম
বাই নাওয়ের উপর ক্লিক করতে হবে। বাই নাওতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজে আপনাকে আপনার নাম লিখতে হবে, ইমেল অ্যাড্রেস লিখতে হবে, ফোন নাম্বার লিখতে হবে এবং এগুলো সঠিক দেবেন। কারণ যদি কোনো কারণে বইটা টাকা পেমেন্ট হওয়ার পর আপনার মিস হয়ে যায়, তাহলে আমরা কিন্তু ইমেলের মাধ্যমেই আপনাকে ট্র্যাক করব বা আপনার নামের মাধ্যমেই আপনাকে বইটা দিতে পারবো। সুতরাং চেষ্টা করবেন সঠিক ইমেল অ্যাড্রেস, সঠিক নাম দেওয়ার। এখানে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যামাউন্টে বসাবেন 99, বসিয়ে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এইখানে আপনাদেরকে পেমেন্ট মেথড চুজ করার অপশান দেওয়া থাকবে। এখানে আপনারা করতে পারেন ইউপিআই, ভিম বা ফোনপে ইউজ করতে পারেন, ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন, ডেবিট কার্ড ইউজ করতে পারেন, নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারেন, ওয়ালেটও ইউজ করতে পারেন, যে কোনো একটা কিছু আপনি ইউজ করে পেমেন্ট করতে পারেন। সাপোজ আপনি যদি ডেবিট কার্ড পে করতে চান, ডেবিট কার্ড বা এটিএম কার্ডের মাধ্যমে, তাহলে আপনি এখানে কার্ডের নাম্বারটা লিখবেন, তারপরে আপনি আপনার কার্ডে দেখবেন লেখা আছে এক্সপায়ারি ডেট এবং ইয়ার, এক্সপায়ারি মান্থ এবং ইয়ারটা বসিয়ে দেবেন। কার্ডের উল্টো পিঠে 3 সংখ্যার সিভিভি নাম্বার লেখা আছে দেখবেন, সেটা এখানে বসাবেন। তারপরে আপনারা পেতে ক্লিক করবেন, সবুজ কালির পে অপশানে ক্লিক করবেন। পে অপশানে ক্লিক করার পর আপনার ফোনে ওটিপি যাবে, আপনি পেমেন্ট সাকসেসফুল করে দেবেন। পেমেন্ট সাকসেসফুল করার পরেই কিন্তু আপনার সামনে ডাউনলোড লিঙ্ক চলে আসবে, বইটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি ডাউনলোড লিঙ্ক না আসে, তাহলে আপনাদের কিন্তু জিমেলে বা ইমেলে, যে ইমেলটা এখন এখানে বসিয়ে রেজিস্ট্রেশন করছেন বা কিনছেন, সেই ইমেলে কিন্তু আবার ডাউনলোড লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে বইটাকে ডাউনলোড করে নিতে পারবেন। পাশাপাশি আপনারা যদি ওয়ালেট ফোয়ালেট যে কোনো একটা থেকে পেমেন্ট করেন, সেখানেও কিন্তু পেমেন্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা ডেবিট কার্ডের মাধ্যমেও পে করতে পারেন এবং ইনস্টামোজো গেটওয়ে হচ্ছে সবথেকে সিকিউর পেমেন্ট গেটওয়ে। সুতরাং আপনাদের টাকা পয়সা লুটপাট হওয়ার কোনো রকম ভয় আপনাদের থাকছে না। এই ভিডিওতে এটুকুই ছিল জানানোর, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকছে, বইটা সংগ্রহ করুন। আর যদি কোনো কনফিউশন থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন। ধন্যবাদ।